আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজার হাজার টাকার উপকার নিয়ে আজকে হাজির হয়েছি, কারণ আজকের ভিডিওটা দেখলে আপনার মূল্যবান জিনিসটি আপনি নিজেই পরিষ্কার করতে পারবেন। টাকা খরচ করে এই কাজটি আর কখনই আপনাকে করতে হবে না এবং আপনার সব থেকে মূল্যবান জিনিসটি অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। টিপটি জেনে আপনি অবাক হবেন এবং আফসোস করবেন কেন এই টিপসটি আগে জানা ছিল না। শুধুমাত্র ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটি বাটি নিয়েছি এবং এই বাটির মধ্যে নিচ্ছি পানি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, নর্মাল পানি নেওয়া যাবে না, আবার খুব বেশি গরম পানিও এখানে নেওয়া যাবে না। এখন এই পানির মধ্যে এক এক করে সব উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার হাফ টেবিল চামচ, এমন পরিমাণ দিবেন খুব বেশি যেন ফেনা না হয়। ক্লিনিং কাজে সব থেকে বেশি ব্যবহার করা হয় বেকিং সোডা, যে কোনো মুদি দোকান বা সুপার শপে পাবেন। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার মাত্র এই পানির পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে। হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করছি এবং ভিনেগার দেওয়ার পরে এর মধ্যে ফেনা সৃষ্টি হবে। এটাকে ম্যাজিক পানি বলতে পারেন, কারণ এই পানির পাওয়ার অনেক। পরে আপনারা বুঝতে পারবেন যখন আমি এই পানি দিয়ে আমার গুরুত্বপূর্ণ কাজটি করব। চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আপনি চাইলে অতিরিক্ত ফেনা ফেলে দিতে পারেন। মেশানোর পরে আমাদের ম্যাজিক পানি রেডি। তাহলে চলুন গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করতে হবে সেটাও জেনে নেই। আমাদের প্রয়োজন হবে পরিষ্কার একটি কাপড়। আমি সাদা কাপড় দিয়ে আপনাদের এই কাজটি করে দেখাবো, যাতে করে আপনারা বুঝতে পারেন এই পানিটা কতটা পাওয়ারফুল। আজকের পর থেকে আপনাকে এই কাজটি করতে এক টাকাও খরচ করতে হবে না এবং কোনো পেজে আপনাকে নক করতে হবে না। আপনি নিজেই লক্ষ টাকার জিনিস সেভ করতে পারবেন। কথাটা মিলিয়ে নিন, একটু পরেই আপনি বুঝতে পারবেন। কাপড়টা ভিজিয়ে এর যে অতিরিক্ত পানিটা ভালো করে চিপে নিতে হবে। এই কাপড়টা যেন কোনো পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আবারও বলছি, পরিষ্কার কাপড় কিন্তু নিতে হবে, ময়লা কাপড় কিন্তু কোনোভাবেই এখানে নেওয়া যাবে না। চিপে পানিটা ফেলে দেওয়ার পরে আমাদের আরও একটি জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে একটি ঢাকনা। কাপড়টা একটু বিছিয়ে দিচ্ছি যাতে করে ঢাকনাটি বসাতে পারি খুব ভালো করে। ননস্টিক প্যানের সাথে কিন্তু এই ধরনের ঢাকনাগুলো পাওয়া যায়। আপনি যে কোনো ঢাকনা কিন্তু এখানে নিতে পারবেন। সিলভারের যে ঢাকনাগুলো থাকে আপনি কিন্তু সেই ঢাকনা দিয়েও এই কাজটি করতে পারবেন। আমাদের ক্লিন করার মেশিন রেডি, যেহেতু আমরা ঘরোয়া উপায় ক্লিন করে দেখাবো। আমি কাপড়টা হাত দিয়ে চেপে ধরেছি, আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন যাতে করে যেন খুলে না যায়। আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার সোফা, আর এটি দিয়ে আমি ক্লিন করে আপনাদের দেখাবো এবং কতটা ময়লা হয়েছে আমার সোফা আপনারা একটু পরে বুঝতে পারবেন। কিন্তু বিভিন্ন পেজে নক করি সোফা ক্লিন করার জন্য বা ফার্নিচার ক্লিন করার জন্য, তখন কিন্তু অনেক টাকা খরচ করে সোফা বা ফার্নিচার আমাদের ক্লিন করতে হয়। প্রতি মাসে একবার হলো আপনি এভাবে আপনার সোফার ফোম ক্লিন করবেন, আপনার সোফার ফোম কোনোদিন নষ্ট হবে না, গ্যারান্টি দিচ্ছি। যখন আপনারা এই কাজটি করবেন ফ্যান ছেড়ে দেবেন, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং টিপসটি আপনি বাসায় আজকেই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আজকের এই টিপসটি কতটা উপকারী। আমি জাস্ট একটা সোফা ক্লিন করেছি, তাতেই দেখেন কত ময়লা হয়েছে। পুরোটা যখন আমি ক্লিন করব তখন কি অবস্থা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।